কেউ বলছেন শিল্পী সমিতির নির্বাচনের দিন গভীর রাতে ভোট গণনার কক্ষের পেছন দরজা দিয়ে ঢুকেছেন সাকিব খান কেউ বলছেন ভোট গণনা প্রভাবিত করতে তিনি সেখানে গেছেন কেউ কেউ বলছেন আরও নানা কথা আসলে কি হয়েছিল সেদিন রাতে ভোট গণনার কক্ষে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী চিত্রনায়িকা মৌসুমি এ বিষয়ে মুখ খোলেন ঘটনার দুদিন পর আজ সোমবার এ বিষয় নিয়ে কথা বলেন তিনি মৌসুমি বলেন আমরা সবাই তখন ভোট গণনার রুমে বসা এমন সময় হঠাৎ সেখানে সাকিবকে দেখতে পাই চোখে ঘুম ঘুম ভাব তার ঢুকার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি থমথমে হয়ে গেল এসেই সে বলল শিল্পীরা আমার কাছে অভিযোগ করেছেন তাই পরিস্থিতি দেখতে এসেছি আমি তো ঘুমিয়েছিলাম ফোন পেয়ে ঘুম থেকে উঠে চলে এলাম আমি বললাম ও আচ্ছা এরপর সাকিব আপিল বোর্ডের সদস্যদের উদ্দেশ্য করে কথা বলেন মৌসুমি জানান সাকিব ঢুকার আগ পর্যন্ত ভোট গণনার কক্ষে আপিল বোর্ডের সদস্য খুরশেদ আলম খসরু ছিলেন এরপর সেখানে আসেন দিলু ভাই সাকিব অভিযোগ করে বলতে লাগলেন আপনারা তো নির্বাচনকে সুষ্ঠু অবস্থায় রাখছেন না আপনাদের কারণে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে আপনাদের তো এখানে থাকার কথা না আপনারা তখনই আসবেন যখন কোনো প্রার্থী আপনাদের কাছে অভিযোগ করবেন মৌসুমি এও জানান সাকিবের মুখের কথা শুনে এক পর্যায়ে খসরুবাই রেগে যান তিনি চিৎকার করে বলে উঠেন তুমি বারবার খুঁচাচ্ছ কেন তখন পাল্টা জবাবে সাকিব বলল আমি এখনও সভাপতি আসতেই পারি অভিযোগ পেয়ে আমি দেখতে এসেছি জানতে এসেছি পরে তো শিল্পীরাই আমার কাছে এসব বিষয়ে জানতে চাইবে এরপর খসরু ভাই আরো চিল্লাচিল্লি করেন অবস্থা এমন হয়ে যায় আমি ভয় পেয়ে যাই কেউ আর কথা বলতে চাচ্ছিল না এ বিষয়ে আপিল বোর্ডের সদস্য খুরশেদ আলম খসরুর সঙ্গে আজ সন্ধ্যায় কথা হলে তিনি জানান সভাপতি হিসেবে সাকিব খান আসতেই পারেন তাকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু তিনি তখন স্বাভাবিক ছিলেন না তাই তাকে চলে যেতে অনুরোধ করেছি আর মৌসুমি ম্যাডাম যেসব কথা বলছেন তা সত্য নয় আপিল বুট সদস্যদের সঙ্গে কথাবার্তা বলার এক পর্যায়ে ভোট গণনার কক্ষের বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান মৌসুমি তিনি বলেন ভোট গণনার রুমে থাকা পুলিশ সদস্য তখন বলল বাইরে চিল্লাচিল্লি হচ্ছে ওনাকে কেন এখানে বসতে দিচ্ছেন ওনার জন্যই তো বাইরে চিল্লাচিল্লি হচ্ছে ওনাকে তাড়াতাড়ি গাড়িতে দিয়ে আসেন তখন আমি বললাম বাইরে চিল্লাচিল্লি হচ্ছে ও কি একা যাবে মিশা তখন বলল আমি দিয়ে আসি নিশ্চিত হলাম ভাবলাম মিশা যেহেতু সাকিবকে দিয়ে আসতে যাচ্ছে তাহলে আর কোনো সমস্যা হবে না আমরাও কাজে মন দিলাম মৌসুমি বলেন পরে শুনলাম বাইরে তাকে মেরেছে লাঞ্ছিত করেছে সব কিছু মিলিয়ে আমি ভয় পেয়ে গেলাম আমি জানি আমার স্বামী উমর সানি এফডিসির পরিচালক সমিতিতে বসে আছেন সন্তান আমাকে নিতে এসেছে মৌসুমি বলেন সাকিবের সঙ্গে সেদিন রাতে যা ঘটেছে তা শিল্পী সমাজের জন্য অপমান সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী জাতীয় সম্পদ তার গায়ে হাত তোলা মানে সমগ্র শিল্পী সমাজের গায়ে হাত তোলা এরপর তো কেউ এফডিসিতে ঢুকতেই সাহস পাবে না বলে জানান মৌসুমি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ